ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফল আগামী মাসে হাতে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আগামী বছরের শুরুতেই ভ্যাকসিনটি জনসাধারণের জন্য বাজারে উন্মুক্ত করার কথাও জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। যদিও তার আগেই ভ্যাকসিনটি বাজারে আনার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আমরা যে সময়সীমা নির্ধারণ করেছিলাম সে সময়ের মধ্যেই সেটি সম্ভব হবে। এবছরের মধ্যেই এটি বাজারে আনার চেষ্টা করব আমরা। শেষ পর্যন্ত না হলে আগামী বছরের শুরুতেই এটি বাজারে আসবে বলে আশা করছি। ভারতের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেকের নিজস্ব করোনা টিকা কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ ভ্যাকসিনটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুই সপ্তাহ আগে ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে বলেও জানায় তারা। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স, ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে করোনার ভ্যাকসিন ক্রয়ের দুটি চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া সরকার। চুক্তি দুটি অনুযায়ী নোভাভ্যাক্সের কাছ থেকে 4 কোটি ডোজ এবং ফাইজার ও বায়োএনটেকের কাছ থেকে আরও 1 কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করবে দেশটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অন্য কর্মকার, সময় সংবাদ।